যৌতুক না দিতে পেরে বিবাহিত মামুনের প্রতারণার ফাঁদে বলি হলেন দ্বিতীয় স্ত্রী তামান্না বেগম। মেয়ের মৃত্যুতে ভারসাম্যহীন হয়ে পড়েছেন তার মা। অলিউর রহমান তামিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমি পাগল হয়ে গেছি, আমি কিছু কইতাম পারলাম না আপনার কাছে। আমি কিতা কইলে আমার আসামি রে তরিয়া দিবে আমার বাচ্চার আসামি। মেয়ের মৃত্যুতে ভারসাম্যহীন ও পাগল প্রায় হয়ে পড়েছেন মা। 10 লক্ষ টাকা যৌতুক না দিতে পেরে বিবাহিত মামুনের প্রতারণার ফাঁদে বলি হলেন দ্বিতীয় স্ত্রী তামান্না বেগম। কয়েকদিন আগে কি ও শাহানা পারভিনের মাধ্যমে আমার বোনের মাধ্যমে কিছু টাকা চাইছে, তার দোকানও মাল উঠাইতো, জায়গা লইছে, জায়গা রেজিস্ট্রি করাইতো, 10 লাখ টাকা তারে দেওয়া হইতো, হাওলাত হিসাবে দেওয়া হইতো দরকার হয়। আমরা না কইছি আমরা পারলে তুরা দিব, না পারলে তো কিচ্ছু করার নাই। এর বাদে আরও 2 দিন আমার বইনে কইছে দেখো চেষ্টা করিয়া, আর তার জামাইরে কইছে, আমার বইনে কইছে, আমার জামাইরে আমি কইছি ওলা তামান্নার। তবে তামান্নার পরিবার জানতেন না মামুনের বাড়ি বরিশাল। তার ভোটার আইডি কার্ডে ঠিকানায় রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের ভারতকলা এলাকার নাম। কিন্তু সিলেটের পরিচয় দিয়ে ওই সহজ সরল তামান্নার মা এবং গার্জেনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তামান্নাকে বিয়ে করে নিয়েছে, তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে। যখন সে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পারে নাই তখন তামান্নাকে হত্যা করে ফেলেছে। বিয়ের পর থেকে নগরীর কাজেটুলার অন্তরঙ্গ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন মামুন তামান্না দম্পতি। সোমবার দুপুরে কক্ষের বাহিরে তালাবদ্ধ অবস্থায় ভেতরে গৃহবধূ তামান্নার লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তালা ভেঙে লাশ উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠান। স্বজনরা জানান তামান্নার সঙ্গে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। তার বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। এদিকে অভিযুক্ত মামুনকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন গোলাপগঞ্জের সর্বস্তরের জনতা। ঘটনার পর থেকে দোকান কর্মচারী অভিযুক্ত আল মামুন পলাতক রয়েছেন। অলিউর রহমান তামিম, আইওএনটিভি নিউজ, গোলাপগঞ্জ।